বিএসএফ এর ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কর্মীদের তৎপরতায় তেলিয়ামুড়া তৃষাবাড়ি রেল স্টেশন চত্বরে অভিযান চালিয়ে শিশু মহিলা সহ মোট পাঁচজনের কথাবার্তায় অসংলগ্নতা প্রত্যক্ষ করে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে তারা আদতে বাংলাদেশি রোহিঙ্গা। তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে, এরপর বিএসএফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কর্মীরা আটককৃতদের তেলিয়ামুড়া রেল পুলিশের কাছে হস্তান্তরিত করে। পরবর্তীতে তাদের তেলিয়ামুড়া জিআরপি পুলিশ এবং বিএসএফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কর্মীরা জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে তারা ভারতের ত্রিপুরার বিশালগড় বর্ডার সংলগ্ন এলাকা দিয়ে রাজ্যে প্রবেশ করেছে। মূলত তাদের গন্তব্যস্থল ছিল বেঙ্গালুরু। শিশু মহিলা সহ যে পাঁচজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী আটক হয়েছে তারা হল মোহাম্মদ রশিদ, পারমেন বেগম, মোহাম্মদ উসমান এবং খায়রুল আমিন সহ একটি দুই বছরের শিশু কন্যা রয়েছে। আটক ব্যক্তিরা কেন ভারতের পাড়ি দিয়েছিল এবং কোথায় যাচ্ছিল বা তাদের সাথে আর কে কে ছিল, কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন জিআরপি ডিএসপি সৌমেন সরকার। আজকে বিকালবেলা আমাদের যখন পুলিশ পার্টি জিআরপি তেলিয়ামুড়া জিআরপি থানার দারোগা এবং স্টাফেরা এবং বিএসএফ জয়েন্টলি ট্রেন চেকিং করছিল, সন্ধ্যার সময় যখন ট্রেনটা আসে আগরতলা দমনগর, সেই সময় চারজন সাসপেক্টেড পার্সন, একজন বাচ্চা মেয়ে বাচ্চা নিয়ে ট্রেনে উঠছিল, এমন সময় ওরা সাসপেক্ট করলো যে ওরা বাংলাদেশি হতে পারে, তো তাদেরকে ধরেছে, থানায় নিয়ে আসলো। ইন্টারোগেশনের পরে বোঝা গেল তারা তিনজন মেল, তারা এলো রোহিঙ্গা ন্যাশনাল এবং একটা মহিলা, এটাও রোহিঙ্গা, ঠিক আছে। একজন ফিমেল মেল পার্সনের সাথে একজন দুই বছরের একটা মেয়ে শিশু ছিল, ওর মা আগে চলে গেছে, ওরা পরে দুদিন পরে এসেছে, ওরা এখন বেঙ্গালোর যাবে এই উদ্দেশ্যে তারা আসলো ইন্ডিয়ান দেওয়ালের থ্রুতে, নাম টাম পাওয়া যায়নি, ওরা ওদেরকে রেল স্টেশনে পৌঁছে দিয়ে চলে গেছে এমন বললো। এখন বাকি আমরা ইনভেস্টিগেশন করে দেখবো আমরা কী হবে তাদের। তবে ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশ করার পেছনে মূলত কি কারণ রয়েছে, নাকি কোনো সন্ত্রাসী কার্যকলাপকে বাস্তব রূপ দিতে তাদের ভারতে অনুপ্রবেশ, সম্পূর্ণ তথ্য বেরিয়ে আসবে সঠিক তদন্তের মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।